আমাদের পুনর্বাসন আমাদের জায়গা ঘর বাড়ির দাম এই আবার কি হয়েছিল দস দস এক গ্রাম বসে গেছে পুরো গ্রাম দস নেমেছে কতগুলো ক্ষতি হয়েছে ঘর ঘর প্রায় 20 25 টা ঘর নষ্ট হয়ে গেছে প্রশাসন কি বলছে প্রশাসন বলছে আমরা কি করব ওপর মহলে এডিডি জানে আর এডিডি বলছে আমরা কিছু জানি না এই এখন তাল বানা চলছে ওদের সবুত খান না আমাদের বলেছিল যে সেল যে 6 মাসের জন্য ইয়া করব তো আমাদের আজ মানে এমন অবস্থা যে কোনো মানে জায়গা পাতি সেই কম দিচ্ছে তা নাই এখন পর্যন্ত আর হইল তারপরে আমাদের ইনকাম যে রুটি রুটি ছিল ওগুলা সব ইয়া হয়ে গেছে তো আমরা কি করব এখন এখন কোথায় যাব কি হয়েছিল কি ওই যে ইসেল যে প্রজেক্ট ছিল ওটা পুরো মানে আগুন একটুকে ধরত আর সেই ইয়া তো পুরো ধস নেমে গেছে মোটামুটি 25টা ঘর মোটামুটি 25-30টা ঘর ইয়া হয়ে গেছে আর অনেক ঘর ফাটল ধরে গেছে এখনো পর্যন্ত পুনর্বাসন পাইনি কিছুই বলছেন না কাল ভাড়া করছি আপনি কি দাবি রাখছেন হ্যাঁ আমাদের যেটা ন্যায় দায়িত্ব সেই যে যার দাবি সেটা দিতে হবে ঘর দুয়ার জায়গা পাতি আমার নাম বীরেন দত্ত और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़ बेल आइकन दबाकर रहिए सबसे आगे।